মিউনিখে ফিরে এলো এফসি হলিউডের স্মৃতি, যে স্মৃতি সুখের হওয়ার কথা নয়। 90-এর দশকটা মারাত্মক অস্থিরতায় কাটিয়েছিল বায়ার্ন। মাঠের বাইরে নানা বিতর্কিত কাণ্ডে শিরোনামে থাকতেন লোথার ম্যাথাউস, ইয়ুর্গেন ক্লিন্সম্যান, স্টিফেন এফেনবার্গ ও মারিও বেসলারের মতো তারকা ফুটবলাররা। 70-এর দশকটা ছিল আরও বিতর্ক ঠাসা। ড্রেসিং রুমের চাপে চাকরি হারান কোচ গায়ালা লরেন্ত। ক্লাব সভাপতি নতুন কোচ হিসেবে ম্যাক্স মার্কেলকে নিতে চাইলে খেলোয়াড়দের ভোটে কোচ হন পল শার্নাই। এর জেরে পদত্যাগ করেন সভাপতি উইলহেম নিউডেকার। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেন উইলি হফম্যান। যদিও ভেতর থেকে কলকাঠি নাড়তে থাকেন পল ব্রিটনার, কার্ল হেইঞ্জ রুমেনেইগ ও উইলি হোনেসের মতো ফুটবলাররাই। ক্লাব ছাপিয়ে খেলোয়াড়দের এই আধিপত্যের দুই ড্রামেটিক চ্যাপ্টারের পর ক্লাব এফসি বায়ার্ন মিউনিখকে সবাই এফসি হলিউড ডাকা শুরু করে। এত বছর পর আবারও সেই পরিস্থিতি বাভারিয়ানদের ঘরে। চরম এক অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে জার্মান ক্লাবটি। কোচ হুলিয়ান নাগেলসম্যানের অধীনে দারুণ ছন্দে ছিল বায়ার্ন, কিন্তু তার সঙ্গে বনিবনা হচ্ছিল না ম্যানুয়েল নয়ারের। মূলত প্রিয় গোলকিপিং কোচ টনি তাপালোভিচকে সরিয়ে দেওয়ার কারণেই নাগেলসম্যানের ওপর চটেছিলেন অধিনায়ক। শেষ পর্যন্ত নয়ার সহ বেশ কিছু খেলোয়াড়ের চাওয়াতেই নাগেলসম্যানকে বরখাস্ত করে বায়ার্ন। নাটকের শেষ নয় এখানেই। ম্যাচ চলাকালীন এবং ড্রেসিং রুমে লেরয় সানের সঙ্গে সাদিও মানের বিবাদে যেন পূরণ হয়েছে ষোলো কলা। সানেকে ঘুষি মেরে নিষিদ্ধও হয়েছেন মানে। এমন অবস্থার নেতিবাচক প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। জার্মান কাপ থেকে বিদায়, চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির কাছে 3-0 গোলে হার কিংবা বুন্দেসলিগায় হফেনহেইমের সঙ্গে ড্র, এসবই তার প্রমাণ। এখন প্রশ্ন, এই এফসি হলিউড থেকে এফসি বায়ার্ন মিউনিখ রূপে ফিরবে কবে ক্লাবটি? মাকসুম আলম খান, সময় সংবাদ।